আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসারবা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপে আমরা কিভাবে বাংলা টাইপিং করব। তো আমাকে আমার চ্যানেলে অনেক ভাইরা কমেন্ট করছে যে ভাই ফটোশপে বাংলা টাইপিং করতে সমস্যা হচ্ছে, কিভাবে বাংলা টাইপিং করা যায়। তো আমি যেভাবে করব সে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি শুধুমাত্র মাইক এই ফটোশপে বিজয় বায়ান্ন দিয়ে আমি লিখে থাকি। তো আমার বিজয় বায়ান্ন সবসাথে ভালো লাগে। আমি যেহেতু এইভাবে আমি যে প্রসেসিংয়ে কাজ করি সেই প্রসেসিং যেহেতু আমার ভালো লাগে, সেজন্য সেটা আপনাদেরকেও ওই প্রসেসিংটা দেখাচ্ছি। আমি অন্য কোনো ওয়ে দেখাবো না। আজকের ভিডিওতে আপনারা শুধুমাত্র দেখবেন ফটোশপে আমি যেভাবে বাংলা টাইপিং করে থাকি, তো ওই পদ্ধতিটা আপনাদেরকেও দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমাদের এই যে বিজয় বায়ান্ন দেখতে পাচ্ছেন, এখানে বিজয় বায়ান্ন এটা আপনাদের ইনস্টল থাকতে হবে পিসিতে, ডেস্কটপে অথবা আপনার ল্যাপটপে এটা ইনস্টল দেওয়া থাকতে হবে। এই বিজয় বায়ান্ন আমরা অনলাইনে চার্জ করলে পাবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা ওইটা ইনস্টল দিয়ে রাখবো। তো প্রিয় ভিউয়ার্স, বিজয় বায়ান্ন সেটা কী জন্য বললাম এখন একটু পরে আমরা দেখব। ধরুন আমি ফটোশপে চলে আসলাম, আমার ফটোশপে। তো ফটোশপে আসার পর আমি একটা কন্ট্রোল এন বাটন দিয়ে একটা নিউ পেজ নেব। নিউ পেজ নিলাম, এই যে দেখুন এখন আমি এখানে বাংলা টাইপিং করব। ধরুন বাংলা টাইপ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ফটোশপ থেকে হরিজেন্টাল টাইপ টুলে ক্লিক করতে হবে। তো হরিজেন্টাল টাইপ টুলে ক্লিক করার পর এখানে উপরে খেয়াল করুন, এই যে কর্নারে একটি টাইপ বক্স রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই। এই যে প্রিভিয়াস খেয়াল করুন, এই যে এরিয়াল, এখানে টাইপ বক্সের মধ্যে আমরা এরিয়ালে যাব। এরিয়ালের মধ্যে এখানে দেখুন কত লেখা রয়েছে। হ্যাঁ, তো আমার অলরেডি ইংলিশ ফন্টে ইয়ে করা আছে। আমরা একটু এখানে এসে আমরা সুটোনি এমজি করে দেবো আর কি, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে থাকি সেভাবে। তো এখানে এসে সুটোনি এমজি, সুটোনি এমজি সিলেক্ট করে দিলাম। তারপর আমরা বিজয় বায়ান্ন কথা বলছিলাম আপনাদেরকে, এই যে এটা এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ইনস্টল করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেস শো হবে আপনাদের সামনে, এটা অটোমেটিকলি আমাদের সামনে বাসবে। তো সেটা এইখানে আমরা করে দেব বিজয় ক্লাসিক। হ্যাঁ, বিজয় ক্লাসিক করার পর আমরা এই যে আমাদের এই যে এখানে বললাম আপনাদেরকে এই ছুটো নিয়েমজি করার জন্য, ছুটো নিয়েমজি করার পর আমরা বিজয় ক্লাসিক করে দেব। তারপর প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে টাইপ করব, এই যে এখানে ফন যেটা আমাদের এই নিউ পেজ নিলাম, এখানে দেখি টাইপ করে দেখি আমাদের কীরকম লেখা আসে। ফনটা একটু বাড়িয়ে দিলাম। এই যে আমি লেখলাম আমার সোনার বাংলা। তো প্রিভিয়াস, এই লেখাটা অনেক সময় আমাদের আমরা যখন বিজয় ক্লাসিক করে না দিয়ে এই যে ইংলিশে রাখি, তারপর আমরা যখন টাইপ করতে যাই, এই যে আমাদের এখানে বক্সের মধ্যে সুটোনি এমজি দেওয়া থাকে না, অন্য একটা ফন্ট থাকে, তখন আমরা প্রবলেমে পড়ে যাই। তো সেই জন্য শুধুমাত্র এখন দেখুন, এখন আমি যদি টাইপ করি এখানে, আমি যখন খ লিখব তখন উঠছে আও, আমি যখন দ লিখব তখন উঠছে খ। তো সেটা মাত্র এই যে বিজয় বায়ান্নতে আমরা ইংলিশ করে রাখলাম, সেই জন্য আমরা বিজয় বায়ান্ন সবসময় এখানে টাইপ করার সময় আমরা বিজয় ক্লাসিক করে দেবো। তো প্রিভিয়াস আপনারা বুঝতে পারছেন যে এখন আমাদের প্রথম ওয়ে হচ্ছে, প্রথমে আমাদের বিজয় বায়ান্নটি ইনস্টল দেবো, তারপরে ফটোশপের পর্দায় আসার পর হরিজেন্টাল টাইপে ক্লিক করব, তারপর আমরা এখানে সুটোনি এমজি করে দেবো। হ্যাঁ, এই যে এখানে সুটোনি এমজি লিখে অথবা এখান থেকে খুঁজে বের করে সুটোনি এমজি সিলেক্ট করে দেবো। তো প্রিভিয়াস, তারপর আমরা নিজের মতো করে লিখতে পারবো। কত সুন্দরভাবে এখন বাংলা টাইপ হচ্ছে। তো প্রিভিয়াস একদম ঝামেলামুক্ত, আমরা যারা একটু লিখতে পারি এবং ফটোশপ সম্পর্কে আমাদের হালকা ধারণা আছে, আমরা সবাই আশা করি পারবো। তো পরিশেষে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।